আসসালামু আলাইকুম, সনদ্র হ্যান্ডিক্রাফটসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের নতুন ভিডিওতে আমি দেখাবো টেবিল ম্যাটের দ্বিতীয় পর্ব, মানে টেবিল ম্যাটের পাড়ে আমি কি ডিজাইনটা করব। তার জন্য হচ্ছে আমি কাঠের যে রঙের ট্রে থাকে আমার সেটা নেই, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে রং কম্বলটা বিছিয়ে নিয়েছি। এখন আমি রং করার পদ্ধতিটা দেখাবো। আমি মোটা ব্রাশটা দিয়ে রংটা লাগিয়ে নিব। আমি এভাবে আস্তে আস্তে করে এটা সম্পূর্ণটা রং লাগিয়ে নিব। যেহেতু আমার ঢাইসটা ছোট, অত রং লাগবে না, তাই আমি অল্প একটু জায়গায় রং মাখিয়ে নিলাম। এ হচ্ছে আমার ঢাইসটায় আমি রং মাখিয়ে নিলাম। আমি আমার সব ভিডিওতেই বলি যে ব্লগ করার আগে অবশ্যই নিচে একটা পুরনো চাদর অথবা কাঁথা বিছিয়ে নেবেন, তাহলে ব্লগটা ভালো আসে। এবার আমি ব্লগটা করব। আচ্ছা, আমার ব্লকটা আমি একটু পাড়ের মতো করার চেষ্টা করব, এই জন্য সম্পূর্ণটা লাগিয়ে লাগিয়ে দিব। আর হ্যাঁ, প্রতিবার ব্লক করার আগে একবার রং এরকম করে লাগিয়ে তারপর নিতে হবে, নাহলে রংটা বসবে না ঠিকভাবে। এই যে আমার ব্লকটা লাগানো, আমার ব্লকটা কিন্তু বোঝা যাচ্ছে না যে একটা ঢাইজ দিয়ে করা হচ্ছে, মনে হচ্ছে যেটা পার। আমার কিছুটা অংশ হয়ে গেছে, তো আমি কাপড়টা টান দিয়ে নিচে নিয়ে নিলাম। এখন টেবিলে যতটা অংশ কাপড় বাকি আছে ওইগুলোতে ব্লক করে নিব। ব্লকটা করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যদি একটু হাতলা পিছলে যায় তাহলে বাকি জায়গায় লেগে যাবে রং। আমার আর একটু অংশ আছে বাকি, আমার যে বাকি অংশটা করা হয়ে গিয়েছে। একটা পাশ সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি আরেকটা পার করব। ব্লকটা আসলে সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, যতটা প্র্যাকটিস করবেন ততটাই সুন্দর আসবে রং, বা কাজ ততই সুন্দর হবে। এটা মেবি জাম কালার, আমি এটা করার পর হচ্ছে এই ডিজাইনটা দিয়ে নিচ্ছি। আসলে আমি এক যুগ পর ব্লগ করলাম, মাঝে অনেক দিন গ্যাপ ছিল, আমি ব্লগ করিনি। আমার টেবিল ম্যাটের মাঝের অংশটা আমি কীভাবে করেছি এটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। আর এই অংশটা হালকা হালকা লাগছে, কারণ হচ্ছে এই সেম কালার হয়ে গেছে। এটা আসলে জল সাপের মতো হয়েছে। হ্যাঁ, এই একটা ডাইস দিয়েই আমি পুরো ফুলটা করবো। মানে আমি গোলাপি রঙটা করতে চাচ্ছিলাম, যার কারণে আমার হোয়াইট পেস্টটা লাগবে। গোলাপি রং করার জন্য আমার এটুকু রঙে মেবি হয়ে যাবে, তার জন্য আমাকে লাল রংটা অ্যাড করতে হবে। এখানে রেডি করা মিক্সড কেমিক্যালটা, এখানে একটু জাস্ট রং অ্যাড করলেই হয়ে যাবে গোলাপি রং। আমি এখানে একটু লাল রঙের থেকে দিয়ে দিচ্ছি, তাহলে আমার গোলাপি রংটা হয়ে যাবে। হ্যাঁ, গোলাপি রংটা চলে আসছে, একদম হালকা হালকা একটা কালার। আর একটু রং মেশাতে হবে, মানে আমি কালারটা যেমন চাইবো ঠিক অতটা রং মেশাবো। আমি যত গাঢ় চাইবো অত রং মেশাবো, আর যদি হালকা এরকম গোলাপি চাই তাহলে রং মেশানোর দরকার নাই। এর জন্য বারবার অল্প অল্প করে রং দিয়ে দিয়ে মিক্সড করে করে দেখতে হবে যে রংটা কেমন আসছে। অনেক ঘন মনে হচ্ছে, এর জন্য আমি একটু অ্যান্টি পেন্টার দিই। তো ক্যামেরায় দেখালামই গোলাপি রংটা আমি কীভাবে মিক্সড করছি। আমি পাইট করার পর হচ্ছে এই ডাইসটা করছি, তারপরে এই দুইটা ডাইস দিয়ে এই দুইটা ডিজাইন করছি। আমি হচ্ছে আবার এই ডিজাইনটা আবার পরে রিপিট করব, মানে এই জায়গাটা লক করে দিব। আমি একপাশে পাটটা দিলাম, তারপরে দুইটা ফুলের ডিজাইন দিয়ে এখন আমি আবার লক করছি ডিজাইনটাকে। আমি ওই একটা পাশ শেষ করেছি, এখন আমি আবার এই পাশের ডিজাইনটা করা শুরু করব। আমি এই পাশটাও লক করে নিলাম, আমার আরেকটু বাকি আছে এই পাশে। কথা, আমার এই কাপড়টাও ছিল টাইডি করা, আমি এই যে কফি কালার ব্লু কালার দেখা যাচ্ছে এটা আমি টাইডি করেছিলাম অল্প একটু অংশে। আসলে আমাকে ডিজাইন করতে চেয়েছিলাম, ডিজাইনটা আসে নাই, এই জন্য আমি আবার ব্লক করতেছি। আসলে ব্লকটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কাজ একটা, আমি হুট করেই কাজটা শুরু করছি, ইভেন কোনো প্ল্যান ছিল না। আমার ডিজাইন আমার কাছে ডিজাইনটা আমার খুব ভালো লাগতেছে,
আমি যদি প্ল্যান করে কাজটা শুরু করতাম তাহলে হয়তো কালার কমিউনিকেশনটা একটু সুন্দর আসতো। আর আমি ব্লগগুলো সিলেক্ট করিনি আগে থেকে যেটা এটা করব রাতে। ও আরেকটা কথা, কাজ করার আগে অবশ্যই ডাইসি রাতে ভিজিয়ে রাখবেন, অথবা 20-25 মিনিট আগে ভিজিয়ে রাখলেও ভালো হয়। আমি যখন কাজ করি রাতেই ভিজিয়ে রাখছি, কিন্তু আমার ওরকম হয় না, আমার কিছু ডাইসি এমনিতে ভিজানো ছিল, ওই হুট করেই আমি কাজটা শুরু করছি। বাট যা তারপর ডিজাইনটা যা আসছে আমি মোটামুটি খুব খুশি। আমি তো ব্লগটা এবার করলাম, এবার আমি দেখাবো আর একটা জিনিস, রঙটা কীভাবে সংরক্ষণ করতে হয়, মানে রঙটা আমি তুলবো কীভাবে। এখানে আমার এই ব্রাশটাতে অনেক রং রয়ে গেছে, আর এই যে আমি কোটরোতে রাখতেছি, আমি 1-1.5 মাসেরও বেশি হবে রাখছি, আমার রং নষ্ট হয়নি। অনেকে জিজ্ঞেস করে আপু রং কতদিন ভালো থাকে, আসলে আমি কখনো রং করার পর দেখিনি আমার রং নষ্ট হইতে। আমি 6 মাস 1 বছরও রেখে দিছি, তবে সবচেয়ে ভালো হয় রংটা না মিশায় রাখ রেখে কাজ করতে, যখন কাজ করবেন তখনই মিশাই করবেন। তো আমি ব্রাশ থেকে এইভাবে চামচ দিয়ে তুলবো, ইভেন কম্বল কাটা থেকেও সে একই প্রসেস তুলে রেখে দিব, আমার 1 ফোঁটাও রং যাতে নষ্ট না হয়। আমি এই জন্য এই প্রসেসে রংটা তুলে ফেলি, আপনারাও তুলে ফেলবেন। আসলে কম্বল কাটার মধ্যে রং এইভাবে ফেলে রাখার কোনো মানেই হয় না, যেহেতু আমরা রংটা ওঠানোর পদ্ধতিটা জানি। আমি এই ভিডিওতে এই জন্যই শেয়ার করলাম যাতে আপনাদের উপকারে আসে ভিডিওটা। এভাবে আমি সবসময় রংটা তুলে ফেলি, যদিও আমি অনেক রং অপচয় করেছি আগে, কিন্তু এখন মনে হয় এভাবে তুলে ফেলা যদি যায় তাহলে কেন ফেলে দিব। যেই রঙের কাপড়ের থাকে সেই রঙের কাপড়েই, সেই কালারেই যদি রং করা হয় ওইটাকে জলসাপ বলা হয়। তো আমি তারপর একটা গাঢ় কালার দেয়, আমি আসলে আমার কোনো প্ল্যান ছিল না যে আমি জলসাপ করবো, ইভেন তার উপরে আরেকটা গাঢ় রং করব। আমার মনে হলো যে আমি দিয়ে দেখি সুন্দর লাগবে, এই জন্য আমি ডিজাইনটা চেঞ্জ করার জন্য গোলাপি রংটা আবার দিলাম। এই কাপড়টা হচ্ছে পেস্ট কালার আর এই রংটাও ছিল পেস্ট কালার, তো দুইটা একসাথে হয়ে যাওয়ার কারণে এটা জলসাপ হয়ে গেছে, এটাকে জলসাপ বলে। আমি আবার দিচ্ছি, আমার ব্লক করা টেবিল ম্যাটটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি এখন একদম সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো, প্রথম হচ্ছে পার, তারপর হচ্ছে দুই লাইনে ফুল, তারপর আবার পার করে আমি লক। আর এই ডিজাইনটা করার জন্য আমি ডিজাইনটা কীভাবে করছি সেটা আমার আরেকটা ভিডিওতে আছে। আমি টেবিল ম্যাটের জন্য 2টা পার্ট করছি, তো 2টা পার্ট 2টা ভিডিও আছে, এটা আমি হ্যান্ড পেন্টিং করছি আর এটা হচ্ছে ব্লক। ওই পাশ থেকে শুরু করে এই মাঝেও কিছু ফুল আছে, তারপরে হচ্ছে এইখানেও সেই একই পার করা। আমার ব্লক করার পর কিছু কিছু ডিজাইন আপসা আসছে, কারণ আমি ওইখানে ভালোভাবে রংটা না লাগিয়ে লাগাই ফেলছি। কিছু কিছু সুন্দরও আসছে, একদম ক্লিয়ার আসছে, বোঝা যায় না যেটা ব্লক। আবার কিছু কিছু একটু আপসাও আসছে, ওটা আমার নিজেরই ভুল, ওইখানে আমি রং ক্লিয়ারভাবে না লাগাই দিয়ে ফেলছি ড্যাশটা। যাই হোক, আমার ভিডিওটা দেখে যারা কাজ করবেন আশা করবো তারা উপকৃত হবেন, তাদের ব্লকটা আরও সুন্দর আসবে। আর ব্লকটা হচ্ছে অনেক প্র্যাকটিসের কাজ, যত প্র্যাকটিস করবেন ততই সুন্দর হবে, ব্লকটা শেখার কোনো শেষ নেই, একজন এক এক পদ্ধতিতে করে, কিন্তু আপনি যত প্র্যাকটিস করবেন ততই আপনার সুন্দর আসবে। আমি যখন ফার্স্ট টাইম কাজ করতাম তখন আমার ব্লক পড়তই না, মানে আমি হচ্ছে ফ্লোরে কাজ করতাম, আমি জানতাম না যে কাজ করার আগে মোটা কাঁথা বা কাপড় বিছিয়ে কাজ করতে হয়। তো আমার কাজ আস্তে আস্তে করতে করতে এ পর্যন্ত আসছে। আর আপনারা যারা কাজ ব্লকের কাজ করছেন বা শিখতেছেন, তারা যত প্র্যাকটিস করবেন ততই কাজ ভালো হবে। আমি আশা করবো আপনারা যারা কাজ করবেন তাদের কাজ আরও অনেক সুন্দর হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।